জাতি গধার মশাকমানি বিষয়তে হজাক পান্দা শাখামনা তুই তে রাং খকচ নাইয়াবই বিথি বারাই রেপনি পান্দা সংজাখা আগরতলা অতমা দেশবন্ধু চিত্রঞ্জন ক্লাব আসালো ভাই মাসাখা বর মলিপুর বিধানসভা এমএলএ গোপাল চন্দ্র রায় দেশবন্ধু চিত্রঞ্জন ক্লাব নি কাজকো চিত্তরঞ্জন শাহ আগরতলা ক্লাব ফ্রাম নি চেয়ারম্যান সঞ্জয় পাল ক্লাব ফ্রাম নি কাজকো প্রণব সরকার তাংফাং দেবশিষ ভট্টাচার্য কার্ডিয়াক সার্জন ডক্টর কুণাল কার্ডিওলজিস্ট ডক্টর প্রণবেশ চক্রবর্তী ডায়াবেটিস ডক্টর উদীয় গুপ্ত খবি কবনি আতঙ্ক আসলো তঙ্ক সন্তানের লোকরগ্ন শাক নাইমানি লগে লগেই মাকানা বিধি বাড়াইব ইয়াফার জাখা। আমি কিন্তু একটা প্রিন্সিপাল মেনটেন করি, যে জিতে গা ওই সিকান্দার, একটা হিন্দিতে একটা কথা শুনেছিলাম, তাই আমি বলবো এই ধরনের সেবামূলক কাজ আপনারা যেটা আজকে করছেন এটা কিন্তু যদি বছরে এক দুবার বা বেশি করেন। কিছুদিন আগে রক্তদান শিবির হয়েছিল শুনেছি, আমার ভালো লেগেছে কারণ রক্তের বড় অভাব। এখানে মেডিকে এবং চিত্তরঞ্জন ক্লাবের উদ্যোগে আজকে যেটা হয়েছে ইট ইজ নেক্সট ইম্পসিবল, কিন্তু দি ক্লাব মেম্বার অ্যান্ড এক্সিকিউটিভ মেম্বার অ্যান্ড অল অফ ইউ মেক ইট পসিবল, দ্যাট ইজ হোয়াই ইউ পিপুল উইল রিমেম্বার ইউ লং টাইম ফর দিস অগাস্ট অ্যাসেম্বলি অ্যান্ড অগাস্ট ওকেশন হিয়ার। আমি বলবো আজকে ভারতবর্ষে, কারণ আমি আরও বেশি এই মিটিংয়ের প্রতি আমি কেন এই আমার অ্যাট্রাকশন, ডক্টর কুণাল সরকারকে আমি দেখি, উনি এবিপি আনন্দ দেখি যে জনস্বাস্থ্যের শিবিরটা এনেছেন, এই দেখবেন এই যে এত ইলেকশনের কথাবার্তা শুনেছেন, আমাদের অনেক বছর লেগে গেছে কিন্তু ভারতীয় ইলেকশন, ভারতীয় গণতন্ত্র, ভারতীয় পলিটিক্সের মধ্যে এখন কিন্তু দু চার পাঁচ কথার মধ্যে মধ্যে আলোচনা করতে গেলে জনস্বাস্থ্যের আলোচনা হয়, হেলথ নিয়ে আলোচনা হয়। আপনি আমাদের পশ্চিমবঙ্গে হেলথ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী উচ্চারণ না করে আপনি যেমন লক্ষ্মীর ভাণ্ডার না বলে পলিটিক্স করতে পারবেন না, আপনি আমাদের পাবলিক লাইফ নিয়ে কথা বলতে গেলে স্বাস্থ্যসাথী না বললে আপনার নানান রকম আলোচনা হবে না। ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে দেখবেন যদি পাঁচটা ব্যাপার নিয়ে আলোচনা হয় সেখানে আজকে আমাদের মানসিকতার মধ্যে আমরা জনস্বাস্থ্য নিয়ে কথা বলছি, আমরা আয়ুষ্মান ভারত নিয়ে কথা বলছি, আমরা ভারতবর্ষের 140 কোটি মানুষকে কীভাবে কীভাবে তাদের সুস্থ রাখা যায় তার কথা বলছি। যতই আমরা পলিটিক্যালি ঝগড়া করি না কেন, যতই আমরা নিজেদের বিভিন্ন দল, বিভিন্ন বিভিন্ন প্রদেশ, বিভিন্ন ভাষার মধ্যে যোগ করি না কেন, আজকে একজন সাধারণ মানুষ হয়ে, একজন ভারতবর্ষের সাধারণ নাগরিক হয়ে অন্তত বোধ করবেন, ছেলে মেয়েদের বলবেন যে আমরা পৃথিবীর বুকে একমাত্র দেশ যে 70 বছরের মধ্যে নিজের আয়ুকে, নিজের গড় আয়ুকে 37 বছর থেকে আজকে 71 বছরে নিয়ে যেতে পেরেছে। লেম্বসরা বাগবাড়ি ও তোমা রাজশ্রী কলেজ অব এডুকেশন এন্ড স্কিল কলেজ ত্রিপুরা হাপাংবাই গোসমুং মানজাক তে ত্রিপুরা ইউনিভার্সিটিনি এফিলিয়েটেড এবা রুংখুঙ্গ চিতকজা কাইসা ইংলিশ মিডিয়াম কলেজ অর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বোটানি, জুওলজি, হিউম্যান ফিজিওলজি, জিওগ্রাফি, ইংলিশ, ককবরক, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, ফিলসফি, সোশিওলজি অ সাবজেক্ট রক পড়ে রেজাগ অর রুং কতর পড়ে রং অল ইন্ডিয়া কম্পিটিটিভ আমজমুরংনি বাকইব মাগনাং ফুরংজাগ রিংসুনে রঙের বাকি থগৈ জুদা মেন্টর তঙ্গ তৈ তঙ্গ বাস মালখুনি সেবসাব তঙ্গ কুচুক বেরেমনি লাইব্রেটরি স্মার্ট ক্লাস বাবাই বুড়ি নাইথক খারংজাক তং বয়নি বিশৃঙ্গ সংসারজাক রাজশ্রী কলেজ খাস রাঙ্গিন সাব সুতরা ন বচাওই লেখাপড়া খেলাই মান হাইকে লেরিয়াওই তিনি ন ফাইদি নিনি আনি যতনি কলেজ রাজশ্রী কলেজ অব এডুকেশন এন্ড স্কিল নিকুমা বাগবাড়ি লেম্বসরা ত্রিপুরা কক্তুক নম্বর 9873673875।